আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাইরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে সুন্দর হতে চাচ্ছেন বা স্কিনটাকে গ্লোয়িং করতে চাচ্ছেন, সাথে অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে, এবং যারা মুখে থেকে সমস্ত রকম ব্রণ হাবি জাবি সব কিছু দূর করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার অনেকগুলো প্রোডাক্টের আমি রিভিউ শেয়ার করব, যেটা আপনারা যে সবগুলো প্রোডাক্ট আপনারা নিয়ম মেনে ইউজ করলে আপনাদের স্কিনে কোনো কিছুই উঠবে না, খুব সুন্দর ফ্রেশ থাকবে এবং গ্লোয়িং লাগবে দেখতে, সাথে সাথে আপনাদের স্কিনটা আপনাদের একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি হবে, মানে অনেক কম দামের মধ্যে আপনারা সবগুলা ক্যারি করতে পারবেন এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। এর সাথে যাদের মুখের অবাঞ্ছিত লোম প্রবলেম, তাদের কিন্তু মুখের লোম পার্মানেন্টলি রিমুভ করার কিছু টিপস দিব, আর কিভাবে রিমুভ করা যায় সেটা আজকে শেয়ার করব। অনেকেই বলবে এটা এভাবে করা যায়, ওভাবে করা যায়, এই প্যাকের সাথে এই প্যাক ইউজ করলে মুখের লোম সব উঠে যাবে। আসলে এটা একদমই হয় না, মুখে যে ফেশিয়াল হেয়ার আছে সেগুলো রিমুভ করার কিন্তু অনেকগুলো প্রসেস আছে, যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা পার্মানেন্টলি এই মুখের লোম থেকে মুক্তি পাবেন, আর সাথে আপনাদের স্কিন গ্লোয়িং হবে এবং সুন্দর হবে। তো আজকে আমি যেসব প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি সেসব প্রোডাক্টের আজকে আমি ফার্স্ট থেকে রিভিউ শেয়ার করব। আর আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করার আগে আমি যেগুলো নিজে ইউজ করি সেগুলোই দিয়ে কিন্তু আমি রিভিউ করি, এটা কিন্তু সবাই জানে। প্রথমে আমি বলবো যে স্কিন সুন্দর রাখার জন্য স্কিনে কিন্তু ক্লিনজিং এবং টোনিংয়ের খুবই প্রয়োজন পড়ে, আর স্কিন ক্লিয়ার যত থাকবে তত স্কিনটা সুন্দর লাগবে দেখতে এবং স্কিনে ব্রণ মুক্ত এবং সব কিছু মুক্ত থাকবে। আর এর জন্য আপনারা বেছে নিতে পারেন, যাদের স্কিনে অতিরিক্ত অ্যাকনি ব্রণের সমস্যা বা স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে দিনে দিনে, তারা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাকনি ফেস ওয়াশ জেল। আর এটা আমি বলে নেই, আমি আজকে যেগুলো প্রোডাক্টের রিভিউ করব সেগুলো কিন্তু আমি প্রতিদিন ইউজ করি এবং এটাই কিন্তু হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। প্রথমে আমি যে ফেস ওয়াশটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাকনি ফেস ওয়াশ জেল। ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, আর যাদের মুখে অ্যাকনি প্রবলেম বা ক্ষুদি বন বা কালো কালো তিল এবং যাদের অতিরিক্ত ব্রণ ওঠে, তারা যদি এই ফেস ওয়াশটা ইউজ করেন ব্রণ কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করবে এবং ব্রণের দাগ দূর করতে খুবই সাহায্য করবে। আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটা পণ্য, এর বাজেট ফ্রেন্ডলি একটা, এটার হচ্ছে মূল্য দেওয়া আছে 230 টাকা। আর এর ইনগ্রিডিয়েন্টসগুলোর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে স্যালিসালিক অ্যাসিড, যেটা হচ্ছে আপনাদের স্কিনটের ব্রণ দূর করতে কিন্তু খুবই হেল্প করবে, সাথে আপনাদের স্কিনটাকে গ্লো করবে। এটা হচ্ছে আপনারা প্রতিদিন 3 বেলা ইউজ করবেন, সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা ইউজ করবেন। আর এটা ইউজ করলে আপনাদের মুখ দেখবেন দিনে দিনে অনেক গ্লোয়িং হবে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। এটার মূল কাজই হচ্ছে ব্রণ দূর করা এবং যাদের মুখে গ্লো হারিয়ে যাচ্ছে তাদের কিন্তু গ্লো ফিরিয়ে আনবে। সাথে শীতের দিনের জন্য এই ফেস ওয়াশটার কোনো জুড়ি মেলা ভার। এবার আমি এরপর নেক্সট যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমি কিন্তু সবসময় আমি এই ক্রিমটার কথা বলি, জনসন মিল্ক প্লাস রাইস ক্রিম। এখানে আরেকটা ক্রিম পাওয়া যায় সেটা হচ্ছে গোলাপি কালার, এটা হচ্ছে আকাশি কালার, সেটা গোলাপি কালার, সেটার থেকে এটাকে আমি বেশি বেটার মনে করি, কারণ সেটা একটু চিপচিপে টাইপের হয়, এটা একদমই থিক এবং পাতলা, সাথে মুখে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। আর মিল্ক এবং রাইসের কাজই কিন্তু স্কিনকে গ্লোয়িং করা, আপনারা বেবিদের স্কিনগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সফট এবং কত স্কিন ফ্রি থাকে। এর মধ্যে কোনো ক্ষতিকর হার্বস থেকে শুরু করে কোনো কিছুই নেই, যেটা আপনাদের স্কিনের এইজিং প্রসেস বাড়তে দিবে না এবং স্কিনটাকে গ্লোয়িং করবে। সাথে আপনাদের একটা বোনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনাদের স্কিনটা কিন্তু আপনারা এই এই ময়েশ্চারাইজারটা ইউজ করে স্কিন কিন্তু আপনারা ম্যাসাজ করতে পারবেন। আর ফেস ওয়াশ করার পর একটা টোনিংয়ের প্রয়োজন হয়, টোনিংয়ের জন্য আপনারা গোলাপ জল ইউজ করতে পারেন। এখানে আমার গোলাপ জল মেবি আমি আনতে ভুলে গেছি, তবে আমি আমার নিজের বানানো গোলাপ জল ইউজ করি, সেটার একটা আলাদা ভিডিওতে আমি দেখিয়ে দিব। গোলাপ জল ইউজ করার পর আপনারা এই ক্রিমটা ইউজ করতে পারেন ডে ক্রিম হিসেবে, এটা কিন্তু খুবই ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা বড় ইউজ করতে পারবে, সাথে স্কিনটা একদম বেবিদের মতো হয়ে যাবে। আর আমি এই ক্রিমটাও কিন্তু ইউজ করি, ফেয়ার অ্যান্ড লাভলি, এটা আমি সবসময় ইউজ করি না। আজকে আমি যা কথা বলবো আমার পুরো কিন্তু অনেস্ট রিভিউ, আর আমি সবগুলোই অনেস্ট রিভিউ করি। তারপরে আজকে আমি যেটা বলবো, আমি এই ক্রিমটা সবসময় ইউজ করি, আর এই ক্রিমটা আমি যখন ইউজ করি যখন আমি বাইরে যাই বা কোথাও কোনো অনুষ্ঠানে গেলাম, তখন আমি নর্মাল মেকআপের সাথে এই ক্রিমটা কিন্তু ইউজ করি। আমি সাধারণত মেকআপ করি না, কারণ আমি ন্যাচারালটাকে খুবই পছন্দ করি, তখন আমি এই ক্রিমটা ইউজ করি, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড গ্লো অ্যান্ড লাভলি। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, আর এটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিলিভারের
এর নেট ওয়েট আছে 100 গ্রাম। এটা আপনারা অনায়াসে প্রায় 3-4 মাসের মতো ইউজ করতে পারবেন, তারও বেশি যাবে যদি আপনারা একবেলা করেন। আমি যেরকম বাহিরে যাওয়ার সময় শুধু করি, তাছাড়া আমি কিন্তু সবসময় এই ক্রিমটা ইউজ করি আমার স্কিনটাকে সুন্দর রাখতে। আর বাহিরে যাওয়ার সময় একটু গ্লো বাড়ানোর জন্য কিন্তু এইটা ইউজ করি, কারণ এটা একটু উপরে একটা মোটা লেয়ার ফেলে যেটা আমাদের স্কিনটাকে একটু গ্লো লাগে দেখতে, সেই জন্য এটা ইউজ করি। তবে এটা আপনারা অল টাইম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার থার্ড যেটার কথা বলবো সেটা হচ্ছে মুখ সুন্দর রাখতে কিন্তু অ্যালোভেরা জেলের ব্যবহার খুবই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। আর অ্যালোভেরা জেল আর স্কিনটাকে দাগমুক্ত এবং ব্রণমুক্ত রাখতে কিন্তু খুবই হেল্প করে, সেজন্য আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, টোনিং ইউজ করার পর আপনারা মুখে অ্যালোভেরা জেল ইউজ করবেন, দেন তারপর আপনারা এই ময়েশ্চারাইজারটা ইউজ করবেন। অ্যালোভেরা জেল হিসেবে আমি এটাকে বেছে নিয়েছি, এটা হচ্ছে চায়না একটা পণ্য, এটার উপরে স্টিকারটা আমি উঠিয়ে ফেলেছি, আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। আর এটার কিন্তু একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এই অ্যালোভেরা জেলে কোনো এক্সট্রা ফ্রেগ্রেন্স দেওয়া নাই, সাথে কিন্তু এর কালারটা কিন্তু একদমই আর্টিফিশিয়াল কালার না, এটা হচ্ছে ন্যাচারাল কালার। আমরা কিন্তু জানি যে অ্যালোভেরা জেলের কিন্তু ন্যাচারাল কালারই হয়। অ্যালোভেরা জেল আপনাদের ইউজ করতেই হবে, এটা মাস্ট, এটা বাদ দিলে কিন্তু চলবে না। সেকেন্ড, আপনারা হচ্ছে পাউডারের জন্য ফেসটাকে সেট করার জন্য, পাউডারও আমি যেরকম সবসময় ইউজ করি না, পাউডারও আমি মাঝে মাঝে ইউজ করি যখন আমি বাহিরে যাই। পাউডারের জন্য আপনারা এটা ইউজ করবেন, পন্ডস স্যান্ডেলের রেডিলাইট ট্যালাক পাউডার। আর এটা কিন্তু, এই পাউডারটা কিন্তু আপনাদের মেকআপ ফিনিশিং লুক দিবে, সাথে আপনাদের স্কিনটাকে গ্লো লাগবে দেখতে। এটা গ্লো করে না, তবে স্কিনটাকে গ্লো রাখবে, যেহেতু এখানে চন্দন মিক্সড পাউডার আছে। আর এটার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন 140 টাকায়। আর ফেয়ারলাভলির দাম তো সবাই জানেন, ছোট বড় সব দাম অনুযায়ী, এটা যেহেতু আমি একটু বড়টা নিয়েছি এটার দামটা একটু বেশি নিয়েছে, তো আই থিঙ্ক আমার দামটা মনে নেই। আর এই ফেস ওয়াশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 230 টাকায়, আর অ্যালোভেরা জেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 200 টাকায়। আর সব কিছু পণ্য অবশ্যই বারকোড চেক করে আসল কিনা নকল সেটা যাচাই করে নিতে হবে। আর মেকআপটা মানে ক্রিমটাকে সেট করার জন্য আপনারা এই পাউডারটা ইউজ করবেন, এই পাউডারের মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়নি, খুবই ভালো মানের একটা পাউডার এবং সাথে স্কিনটাকে গ্লো করবে। আর যাদের স্কিনে অ্যাকনি ব্রণ এরকম কোনো সমস্যা নেই, তারা অলিভ অয়েল ইউজ করবেন স্কিনে, স্কিনটাকে ম্যাসাজ করার জন্য, যাতে আপনাদের স্কিনে এইজিং প্রসেস না হয়, মানে আপনাদের বয়সটা যাতে কম দেখায় এবং তারুণ্য ধরে রাখতে দীর্ঘদিন যাবত সাহায্য করে। কিন্তু এই আপনারা এই অলিভ অয়েলটার, এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা ব্যবহার করবেন গ্রিন টাচের। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যাদের মুখে অতিরিক্ত ব্রণ ওঠে তারা কিন্তু এটাই অ্যাভয়েড করবেন, কারণ অয়েল ম্যাসাজ করলে তাদের মুখে ব্রণ আরও বেড়ে যেতে পারে। আর এখন যেহেতু শীত আসছে, আর শীত গরম সব কিছুর জন্য কিন্তু স্কিনের যেরকম ময়েশ্চারাইজিংয়ের প্রয়োজন হয়, সেরকম হাত পায়ে বডিতে ময়েশ্চারাইজিংয়ের প্রয়োজন হয়, সেজন্য কিন্তু আপনারা পন্ডস ময়েশ্চারাইজিং বডি লোশন এটা ইউজ করতে পারেন। তবে এটা খুবই ভালো মানের এবং এর ফ্রেগ্রেন্সটাও সুন্দর, এটা শীত গরম সবসময় ইউজ করতে পারেন। আর এটা ভিটামিন ই সমৃদ্ধ, সেজন্য স্কিনটাকে গ্লো করতে কিন্তু খুব দ্রুত সাহায্য করবে। আর থার্ড যে উপাদানটা সেটা হচ্ছে, আমি যেটার কথা বলবো সেটা, যাদের মুখে অতিরিক্ত পিম্পলসের প্রবলেম, তারা কিছুতে পিম্পল মানে কোনো নাইট ক্রিম ইউজ করে মুখটা এরকম দানা দানা হয়ে গেছে, তারা যখন স্কিনটাকে সুন্দর করতে বা নতুন করে রিপেয়ার করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এইসব প্রোডাক্টগুলো কিন্তু মেনে চলতে হবে, তাহলে কিন্তু স্কিনটা খুব গ্লোয়িং হবে। আর সাথে হচ্ছে আপনার এইটা যেটা আছে, এই পন্ডস নাকি জনসন বেবি পাউডার, এটা কিন্তু ইউজ করতে হবে। এটা ইউজ করলে আপনাদের মুখের খুদি খুদি বন দেখা যাবে না, সাথে স্কিনটা খুবই গ্লো করবে। এবং জনসনের এই বেবি পাউডারটা ইউজ করলে মুখটা অনেকক্ষণ টাইমে মানে ওই ব্রণগুলো কমানোর আগ পর্যন্ত আপনারা এটা ইউজ করবেন। আর মেয়েদের একটা পারফিউম হিসেবে আমি সব থেকে এটাকে ইউজ করি, ইনসেন্টারের পারফিউম ডিউসপে, এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্প্রে, সাথে আপনাদের একটা খুব সুন্দর একটা সেন্টি স্মেল দিবে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।